সুরঞ্জনা, এবারে আপনাদের জন্য থাকছে কাউন্সেলিং এন্ড এক্সারসাইজ। লাইফের বিভিন্ন প্রবলেমে অনেক সময় ক্রিয়েট হয় মেন্টাল অ্যাংজাইটি। কাউন্সেলিং এর মাধ্যমে মেন্টাল প্রেসারগুলো কিন্তু বেশ রিলিফ হয়। সো এবারে আপনাদের জন্য কাউন্সেলিং অন প্যানিক ডিসঅর্ডার। প্যানিক অ্যাটাক হলো মনের এক ধরনের উদ্বেগজনিত সমস্যা, এবং প্যানিক ডিসঅর্ডার আমরা সেক্ষেত্রেই বলি যদি একজন ব্যক্তি ঘন ঘন তার প্যানিক অ্যাটাক হতে থাকে, এবং সাধারণত মাসে যদি চারবার বা চারবারের বেশি কারো প্যানিক অ্যাটাক হয় তাহলে তাকে প্যানিক ডিসঅর্ডার আছে বলে আমরা ধরে নিব। প্যানিক অ্যাটাকে আসলে যেটা হয় যে যদিও এটা এক ধরনের মনের অসুখ, কিন্তু এর উপসর্গগুলো কিন্তু সম্পূর্ণই শারীরিক, এবং কোনো কারণে রোগী ভয় পেলে এটা হতে পারে। আবার যদি যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগছে তাদের কিন্তু কোনো কারণ ছাড়াই একেবারে আকস্মিকভাবেই হঠাৎ করে প্যানিক অ্যাটাক হতে পারে। এই প্যানিক অ্যাটাকের যে সিমটমগুলো, যেটা আমি আগেই বললাম যেটা শারীরিক, সেগুলো হলো মেইনলি হঠাৎ করে তার খুব বুক ধরফড় করবে, তার বুকের মধ্যে খুব কষ্ট হবে, বুকের মধ্যে চেস্ট টাইটনেস বা বুকটা খুব চাপা লাগবে, শ্বাসকষ্ট হতে পারে, এবং রোগীর এক ধরনের বলে যে চোকিং সেন্সেশন হয়। এছাড়া তার হার্টবিট বেড়ে যায়, অনেক ক্ষেত্রে রোগীর মাথা ঘুরায় বা মাথা ঝিনঝিন করে বা সমস্ত শরীর বলে ঝিনঝিন করছে, আর রোগীর অনেক সময় বমি বমি পায় বা তার তার পেটের ভিতরে এক ধরনের ডিসকমফোর্ট ফিলিং হয়। অনেক ক্ষেত্রে রোগী ফিল করে যে বোধহয় এখনই পড়ে যাবে বা চারদিকটা তার অস্বাভাবিক লাগে, এবং যেটা এই সব শারীরিক উপসর্গের সাথে সাথে যেটা হয় রোগী একটা সাংঘাতিক আতঙ্কের মধ্যে আতঙ্ক হয় যে বোধহয় এখনই মারা যাবে, অর্থাৎ রোগীর মধ্যে আকস্মিকভাবে এক ধরনের মৃত্যু ভীতি তৈরি হয়। এবং এই যে উপসর্গগুলো বললাম, এই উপসর্গগুলো হঠাৎ করে হবে এবং হলো কিছুক্ষণের মধ্যে, অল্প কিছু মিনিটের মধ্যে এটা একদম পিকে চলে যাবে, অর্থাৎ একদম তীব্রতম হয়ে যাবে, এবং আস্তে আস্তে কিন্তু আবার ধীরে ধীরে একটা সময়ের সাথে সাথে এটা আবার একদম বেসলাইনে চলে আসবে এবং একেবারেই রোগী স্বাভাবিক অবস্থায় চলে আসবে। চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো হলো যে একজন মানসিক বিশেষজ্ঞ, রোগ বিশেষজ্ঞের সহায়তায় রোগটা ডায়াগনোসিস করা প্রয়োজন। অর্থাৎ যেহেতু রোগের উপসর্গগুলো শারীরিক হচ্ছে, কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটা আমাদের প্রথমে এক্সক্লুড করতে হয়, এবং যদি দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা রিপোর্টে যা রোগীর কোনো রকমের কোনো শারীরিক সমস্যা নেই, তাহলে আমরা এই উপসর্গগুলোর ভিত্তিতে এবং রোগের ইতিহাস নিয়ে আমরা প্যানিক ডিসঅর্ডারে আমরা যদি সিদ্ধান্তে আসি, এবং সেক্ষেত্রে আমাদের কাউন্সিলিং এবং বিশেষ ক্ষেত্রে কিছুদিনের জন্য আমরা ওষুধের মাধ্যমে এটার চিকিৎসা করে থাকি। আমি প্রথমেই বলবো যে প্যানিক ডিসঅর্ডারে যারা ভুগছেন বা মাঝে মাঝে যাদের প্যানিক অ্যাটাক হয়, যদিও রোগের উপসর্গগুলো শারীরিক কিন্তু একদম ভয় পাওয়ার কিছু নেই, কারণ শারীরিকভাবে যেহেতু রোগী একদম সুস্থ রয়েছে, কাজেই যতই তার সিমটম হোক রোগীর কিন্তু কোনো রকমের কোনো খারাপ কোনো কিছু হবে না। এবং যখনই হলো সিমটমগুলো মাত্র শুরু হবে, রোগী যদি জাস্ট একটু মানসিক প্রস্তুতি রাখে যে আমি অল্প কিছুক্ষণের মধ্যে একটু খারাপ টাইম আমি পার করব এবং কিছুক্ষণ পর আবার সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো, তাহলে কিন্তু তার উদ্বেগটা কমে যাবে। যেহেতু প্যানিক অ্যাটাক একটু উদ্বেগজনিত সমস্যা আমি আগেই বলেছি, কাজেই এই উদ্বেগ কিন্তু হলো আপনার এই সিমটমগুলোকে, শারীরিক উপসর্গগুলোকে আরও বাড়িয়ে দিবে। যেমন আপনার যদি বুক ধরফড় করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, আপনি এখন মনে করছেন যে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে বোধহয়, এই ভীতিটা কিন্তু আপনার এই সিমটমটাকে বাড়িয়ে দিবে, কারণ এই ভীতির কারণে যে ধরনের কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় আমাদের শরীরে, যে রাসায়নিক পদার্থগুলো আমাদের এই শারীরিক এই উপসর্গগুলোর জন্য দায়ী। তো এই টাইমটাতে যদি আপনি একটু রিল্যাক্স থাকেন, এই যে সময়টা আপনার উপসর্গগুলো হচ্ছে, তাহলে কিন্তু আপনার হলো এই উপসর্গের তীব্রতাটা অনেক কম থাকবে। কিছু ক্ষেত্রে আপনি ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ, যেটা আমরা বলি যে লম্বা করে পেট ভরে শ্বাস নিতে এবং হালকা করে আবার আস্তে আস্তে বের করে দিতে, এরকম যদি কয়েকবার আপনি করেন তাহলে বডিটা একটা রিল্যাক্সড স্টেটে চলে আসে এবং তখন আপনার এই শারীরিক উপসর্গের মাত্রাটা অনেক কম থাকে। আমরা আশা করি যে আপনারা কোনো রকমের প্যানিক অ্যাটাক হলে বা প্যানিক ডিসঅর্ডার হলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে আপনারা একটা খুব সুন্দর এবং চমৎকার জীবনযাপন করতে পারবেন।